Assalamu alaikum. Dear students of class 7, hope all of you are fine and doing good. Students, welcome to our class. Today we will talk about a different chapter from your textbook, Unit 4, Lesson 2. This is your teacher, Jumara Jannat. And our English first paper class is going to be started. So here you can see a picture of a lady. The question is that, can you guess what her profession is? Actually, by watching the picture, we can't even say what kind of job she can do. But we can guess at least. So, we can say doctor, nurse, engineer, teacher, business, fashion designer. আমরা অনেক কিছুই কিন্তু বলতে পারি উনাকে, কিন্তু আমরা কিন্তু এখনো জানি না উনি কোন চাকরিটি বা কোন জবটি করেন. Actually, she is a teacher. তিনি একজন শিক্ষিকা. Can you tell what she does in school and at her home? তোমরা কি বলতে পারো যে তিনি স্কুলে কি করেন এবং তার বাড়িতে কি করেন? তোমরা তো আমাদেরকে প্রতিনিয়তই দেখো, আমরা স্কুলে যাই, স্কুল থেকে আসি, স্কুলে কোন কোন কাজগুলো করি সেটা তোমাদের দেখা, এবং বাসায় এসে কি করি সেটা তোমরা দেখো না, কিন্তু তোমরা অ্যাটলিস্ট গেস করতে পারো, কারণ সবার বাসায় যে কাজ করা হয় টিচাররাও কিন্তু তার বাসায় গেলে নিজ নিজ ঘরের কাজ নিজেকেই করতে হয়। সো তুমি তোমার বন্ধুর সাথে ডিসকাস করবে, কিন্তু এখন তো আর করতে পারছো না, পরবর্তীতে করবে। Then our topic, আমি আগেই বলেছি, a teacher per two, এবং এটা unit 4 এর lesson 2 তে পড়ে। এই ছবিটা দেখার পর আমরা প্রশ্ন যদি করি, what is she doing? আমরা দেখতে পাচ্ছি পেছনে একটি বোর্ড ঝোলানো আছে, তার হাতে একটি বই এবং তিনি নির্দেশনা দিচ্ছেন, তার মানে বোঝাই যাচ্ছে তিনি কি করছেন, তিনি অফ কোর্স টিচিং করছেন। সো উত্তরটা হবে she is teaching, তিনি পড়াচ্ছেন। এই ছবিটাতে দেখো তিনটা স্টুডেন্টস দেখতে পাচ্ছি আমরা এবং টিচারকে দেখতে পাচ্ছি, তিনি ব্যাগ ছাতা হাতে নিশ্চয়ই যাচ্ছেন, চলে যাচ্ছেন বা আসছেন যে কোনো একটা। সো হোয়াট ইজ শি ডুইং? শি ইজ টকিং টু দ্য স্টুডেন্টস, অর্থাৎ তিনি ছাত্রছাত্রীদের সাথে কথা বলছেন। নেক্সট যে কাজটা, উনি দেখো ঘরের মধ্যে, এটা বোঝাই যায় হাতে হে রুটি, তারপর হচ্ছে গিয়ে উনি রুটি বেলছেন। সো এই প্রশ্নটার উত্তর হোয়াট ইজ শি ডুইং, উই ক্যান সে দ্যাট শি ইজ ডুইং হার হাউস হোল্ড ওয়ার্ক অর শি ইজ মেকিং ব্রেড, অর্থাৎ তিনি রুটি বানাচ্ছেন অথবা তিনি তার গৃহস্থালি কাজকর্ম করছেন, তার মানে ঘরে বসে কিন্তু টিচারকে তার রেগুলার কাজ করতেই হয়। এবং এই ছবিটাতে দেখো দুজন লোক তাকে দেখে সালাম দিচ্ছে, হোয়াট আর পিপল ডুইং টু হার, মানুষ তাকে কি করছে, পিপল আর গিভিং হার সালাম, তাকে সালাম দিচ্ছে। একটা জিনিস কি জানো, যারা আসলে আমরা তো সবাইকে টিচার বলি, কিন্তু বেসিক্যালি যদি তুমি গুড টিচার বলো তাহলে গুড টিচারদের কিন্তু যে ক্যারেক্টারিস্টিক্সগুলো সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো কিন্তু একটু ডিফারেন্ট হয়, এবং তিনি কিন্তু চেষ্টা করেন তার বাচ্চাদের সাথে সবসময় যোগাযোগ রাখার বা গার্ডিয়ানদের সাথে যোগাযোগ রাখার, যদিও আমরা সবসময় হয়তো পারি না, চেষ্টা করি। তারপরেও একজন গুড টিচার কিন্তু সবাই তাকে রেসপেক্ট করে, এবং এটা আমাদের সবারই আসলে চাওয়া থাকে বা আমরা পেতে চাই যে সবাই আমাকেও রেসপেক্ট করুক এরকম। সো পিপল, যারা ভালো টিচার থাকে পিপল কিন্তু তাকে চিনে ফেলতে পারে। সো এখানে আমরা কিছু ভোকাবুলারি দেখতে পাচ্ছি, দেখো কোম্পানি, কোম্পানি মানে কি, খেয়াল করো, দ্য স্কোয়ার ইজ এ রিনাউন্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে স্কোয়ার যেটা সেটা হচ্ছে তোমার খুবই জনপ্রিয় বা জানাশোনা একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেখানে ঔষধ বানানো হয়, এবং এর মিনিংটা দেখো আ কমার্শিয়াল বিজনেস, অর্থাৎ যেটা বাণিজ্যিক ক্ষেত্রে যে ব্যবসা করা হয়। দ্বিতীয় শব্দটা হচ্ছে গিভ ভ্যাকেন্ট, এখানে দেখো একটি বক্স দেওয়া আছে, বক্সের ভেতর কিন্তু কিছু নেই, শূন্য, সো দেয়ার ইজ নাথিং ইন দ্য বক্স, ইটস ভ্যাকেন্ট, এটা শূন্য, এখানে কিছুই নেই। আমরা যদি মিনিংটা দেখি তাহলে হ্যাভিং নো ফিক্সচার্স ফার্নিচার অর ইনহ্যাবিটেন্টস, যেটাকে আমরা বলি এমটি, মানে কোথাও কোনো ফার্নিচার বা থাকার মতো কোনো কিছু নাই, যেটাকে আমরা খালি বলে থাকি। তারপরে দেখো করিডোর, তোমাদের বাসার প্রায় কিন্তু করিডোর আছে, স্কুলেও কিন্তু করিডোর থাকে, ক্লাসেস আর গোয়িং অন, যখন স্কুল চলে
বা ক্লাসগুলো চলে, চলাকালীন কিন্তু বাইরে বারান্দাতে আমরা সাধারণত কাউকে হাঁটাহাঁটি করতে দেখি না, সেই অংশটা খালি থাকে, অর্থাৎ লম্বা যে প্যাসেজটা থাকে সেটাকে আমরা বলি করিডোর। খেয়াল করো, আ লং প্যাসেজ ইন এ বিল্ডিং ফ্রম হুইচ ডোরস লিড ইন টু রুমস, অর্থাৎ একটা লম্বা প্যাসেজ থাকবে বিল্ডিং এর মধ্যে, যেখান থেকে মানে গিয়ে একটা রুমের মধ্যে দরজার মাধ্যমে ঢোকা যায়। ডেমনস্ট্রেট এর অর্থটা কি দেখো, একটা মেয়ে সে কি করছে, দ্য গার্ল ইজ ডেমনস্ট্রেটিং হাউ আ মাউস ওয়ার্কস, একটা মাউস কিভাবে কাজ করে সেটা কিন্তু মেয়েটা তোমার মানে দেখিয়ে দিচ্ছে। সো কিভাবে ডেমনস্ট্রেট করছে, সে কিন্তু সবাইকে দেখে দেখে শেখাচ্ছে, অর্থাৎ বর্ণনা করছে। সো মিনিংটা হচ্ছে শোস সামথিং ক্লিয়ারলি বাই গিভিং এভিডেন্স, অর্থাৎ একদম চাক্ষুষ ভাবে যে জিনিসটা কাউকে কিছু দেখানো হয় পরিষ্কারভাবে। ইন্সপায়ার, খেয়াল করো, দ্য টিচার ইজ হেল্পিং স্টুডেন্টস টু মেক গার্ডেন, বাগান তৈরি করার জন্য শিক্ষক কিন্তু তার ছাত্রছাত্রীদেরকে সাহায্য করছেন। দাস শি ইন্সপায়ার্স স্টুডেন্টস টু ডু গুড ওয়ার্ক, গাছ লাগানো একটি খুব ভালো কাজ, এবং এভাবে কিন্তু টিচার একটা ভালো কাজ করার অনুপ্রেরণা যুগিয়ে যাচ্ছেন। সো উই ক্যান সেই ফিল উইথ দ্য অ্যাবিলিটি টু ডু অর ফিল সামথিং গুড এনকারেজ, কাউকে উৎসাহ প্রদান করা অথবা কোনো কিছু করার জন্য যে ক্ষমতা নিজের মধ্যে তৈরি করা বা অন্যের ক্ষেত্রে তৈরি করা, ভালো কিছু করার ক্ষেত্রে। ইনলোস, এখানে দুটো পিকচার আছে, একটা হচ্ছে ইন্দিরা গান্ধীর পিকচার, আরেকটা হচ্ছে গিয়ে তোমার সোনিয়া গান্ধীর পিকচার। এই দুটো চরিত্রের সাথে কিন্তু আমরা সবাই মোটামুটি পরিচিত, বিকজ ইন্দিরা গান্ধী যে উনি হচ্ছেন সোনিয়া গান্ধীর শাশুড়ি, সো মাদার ইন ল, সো এবং আমরা কিন্তু ইন্দিরা গান্ধীকে খুব ভালো চিনি, ইন্ডিয়ার উনি ছিলেন, সো সোনিয়া গান্ধীও ইন্ডিয়ার। সো ভোকাবুলারিটা যেটা দাঁড়াচ্ছে মিনিং রিলেটিভস বাই ম্যারেজ, বিয়ের পরে যেসব আত্মীয় স্বজন বেড়ে যায় তাদেরকে আমরা ইন লস বলে থাকি। ওকে, সো রিড দ্য টেক্সট ফ্রম দ্য টেক্সট বুক সেকশনে অ্যান্ড মেক এ লিস্ট অফ থিংস দ্যাট শাহানা ডাজ অ্যাজ এ টিচার, একজন টিচার হিসেবে শাহানা কি করেন, তুমি তার একটি লিস্ট তৈরি করবে, কিন্তু টেক্সট বুকটা তোমাকে পড়তে হবে। আমি সংক্ষেপে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, প্লিজ বুঝে নাও। Shahana's husband Mr. Jamil Huda works in a company office. His firm has a vacant position. On several days he told Shahana, I want you to apply for the post, but Shahana said please don't insist. Insist ortho kintu jor kora. I'm joining the local high school as a teacher. Acha ei tuku tomaderke ami ektu bangla ta bole dei. Shahana's husband er naam hocche giye Mr. Jamil Huda, uni ekta company office e chakri koren, tomaderke shurutei kintu square company ta dekhiyechhilam, ekta renowned কোম্পানি। সো ওই রকম জামিল হুদাও কিন্তু একটি কোম্পানি অফিসে চাকরি করেন, তার যে অফিসটা সেখানে একটা খালি জায়গা আছে, পোস্ট আছে, এবং প্রায় দিনই তিনি কিন্তু তার ওয়াইফ শাহানাকে বলতেন যে আমি চাই তুমি ওই পোস্টের জন্য অ্যাপ্লাই করো, কিন্তু শাহানা কি করলেন, তিনি বলেন যে আমাকে প্লিজ জোরাজোরি করো না, আমি আসলে লোকাল যে হাই স্কুলটা, স্থানীয় যে উচ্চ বিদ্যালয়টা, সেখানে একজন টিচার হিসেবে জয়েন করছি। তখন দেখো শাহানাকে কি প্রশ্ন করলেন, হোয়াট ডু ইউ ফাইন্ড ইন আ টিচিং জব শাহানা, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু ইট, হার ইন লস ওয়ার অলসো অন হিজ সাইড, ইয়েট শাহানা জয়েন্ড দ্য স্কুল আগেনস্ট দ্য উইল অফ দ্য ফ্যামিলি। তুমি চাকরির কাজে বা টিচিং এর চাকরিতে, এই শিক্ষার শিক্ষক যে পেশাটা, সেখানে তুমি কি মজা পাও বা কি পাও শাহানা, আমি চাই না তুমি এটা করো। তার শ্বশুরবাড়ির যে সব মেম্বার্স ছিলেন ওনারাও কিন্তু তার হাজবেন্ডের মতে ছিলেন, তার পক্ষে কেউ ছিল না, শাহানার পক্ষে কেউ ছিল না। তারপরেও শাহানা কি করলেন, তিনি কিন্তু স্কুলে সবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জয়েন করে ফেললেন। Weeks, months went by, সপ্তাহ গেল, মাস গেল, এভরি ডে শাহানা হেল্পস উইথ দ্য হাউস হোল্ড ওয়ার্ক, এভরি ডে শি ওয়ার্কস হার্ড টু প্রিপেয়ার হার লেসন্স, এভরি ডে শি গোস টু স্কুল, টিচার্স হার স্টুডেন্টস অ্যান্ড হেল্পস বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স। প্রতিদিনই শাহানা কিন্তু তার ঘরের কাজে সাহায্য করেন, প্রতিদিন তিনি তার প্রতিদিনকার যে পড়াশোনা সেটা তৈরি করেন স্কুলের বাচ্চাদের জন্য, প্রতিদিন তিনি স্কুলে যান এবং বাচ্চাদেরকে যারা দুর্বল এবং ভালো সবাইকেই কিন্তু তাদেরকে সাহায্য করেন, টিচিং করেন। So they often come to her in the teacher's room in the corridor and even on the road and talk to her about any academic or personal problems. খেয়াল করো এখানে বলছে যে তারা প্রায় সময় তোমার কি করে, টিচারের রুমে কিন্তু তার কাছে আসে, শিক্ষক রুম যেটা সেখানে কমন রুমে, তাকে বারান্দায় তারা কথা বলে অথবা রাস্তায় পেলে রাস্তায় কথা বলে, এবং তাদের কোনো প্রাতিষ্ঠানিক বা তারা যে পড়াশোনা করে সেই রিলেটেড অথবা যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে সেটা নিয়েও কিন্তু তারা আলোচনা করে। উইদিন আ ইয়ার শাহানা বিকামস আ ভেরি গুড টিচার, স্টুডেন্টস গিভ হার সালাম হোয়ার এভার দে সি হার, টিচার্স ইভেন দ্য হেড টিচার এডমায়ার হার, এডমায়ার অর্থ কিন্তু প্রশংসা করা।
parents and other people in the community come to see her at home and at the school and pay her great respect. এক বছরের ভেতরে শাহানা খুব ভালো একজন শিক্ষক হয়ে উঠলেন এবং বাচ্চারা কি করলো তাকে সালাম দিল, যেখানেই তারা দেখে থাকে সেখানেই কিন্তু সালাম দেয়। টিচাররা এমনকি হেড টিচার যিনি তিনিও কিন্তু তার প্রশংসা করেন, প্যারেন্টসরা তো করেনি, এবং অন্যান্য যেসব তোমার তার এরিয়ার মধ্যে যেসব মানুষ আছে এলাকার মধ্যে তারাও কিন্তু তার বাসায় প্রায় সময় আসেন, স্কুলেও তার সাথে দেখা করেন অথবা তাকে বিভিন্ন জায়গায় দেখে কথাবার্তা বলেন এবং তাকে প্রচুর সম্মান প্রদান করেন। One day her husband said, "You have opened my eyes, Shahana. Teaching is more than a job. I didn't know it. Congratulations." আসলে একটা কাজ করার পর যখন অন্যের কাছ থেকে এরকম কথাবার্তা শোনা যায় আসলে খুব ভালোই লাগে। সো একদিন তার হাজবেন্ড যখন এসব দেখলেন উনি কিন্তু তখন বললেন যে শাহানা আসলে আমি এতদিন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি, টিচিংটা আসলে একটা চাকরির থেকে অনেক কিছু, আমি এটা জানতাম না, তোমাকে অভিনন্দন। Thank you, she smiled. তিনি মুচকি এসে বললেন ধন্যবাদ। Tell me, Shahana, how you could be such a great teacher? কিভাবে তুমি এত ভালো একজন শিক্ষক হয়ে উঠলে? Jamil wanted to know. তিনি জানতে চাইলেন, I don't only teach my subject, I care for my students. I love them, I myself demonstrate good behavior and inspire them to be good. That's all I do, replied Shahana. Shahana তখন বললেন, আসলে আমি যেটা করি সেটা হচ্ছে আমি শুধু আমাদের বাচ্চাদেরকে পড়াই না, আমার সাবজেক্টটাই শুধু পড়াই না, আমি তাদের খেয়ালও রাখি, আমি তাদেরকে ভালোবাসি, আমি কিভাবে ভালো আচরণ করতে হয় সেটা সম্পর্কে বর্ণনা করি এবং তাদেরকে ভালো হওয়ার জন্য অনুপ্রেরণা জানাই। দেই দ্যাটস অল, এইটুকুই আমি কিন্তু করি। সো এই ছিল শাহানার উত্তর এবং শাহানা সম্পর্কে মিস্টার জামিল হুদার চিন্তা ভাবনা। সো পরবর্তীতে যে কাজটা খেয়াল করো, তুমি সেকশন বি তে যাবে, গো টু দা সেকশন বি ইন দা টেক্সট বুক, দেন ম্যাচ দা ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস, তারপরে তুমি মিনিং গুলোর সাথে ম্যাচ করে ফেলবে। এখানে খেয়াল করো, হেল্প দেম টু কমপ্লিট দা ডায়ালগ ফিলিং দা গ্যাপস, টেক দা ওয়ার্ডস ফ্রম দা বুকস। এখানে নিচে তোমাদের 6টা ক্লু দেওয়া আছে এবং এই 6টা ক্লু থেকে তুমি চেষ্টা করবে তাদের দুজনের ডায়ালগটা ফুলফিল করতে। খেয়াল করো, হোয়াট ডু ইউ ড্যাশ টু বি, সো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, তুমি কি হতে চাও। আমরা বলতে পারি এই যে ওয়ান্ট টু বি, আই ওয়ান্ট টু বি এ ড্যাশ, এখানে দেখো আছে লয়ার, সো প্রফেশন হিসেবে লয়ার আছে, সো তুমি এখানে বললে আই ওয়ান্ট টু বি আ লয়ার, আমি একজন উকিল হতে চাই। নেক্সট দেখো, ওয়াই ড্যাশ ইউ ওয়ান্ট টু বি এ লয়ার, সাধারণত আমরা প্রশ্ন করার সময় ওয়াই এই ধরনের শব্দের পরে আমরা ডু দিয়ে প্রশ্ন করি, সো এখানে ডু আছে, আমরা ডুটা বসিয়ে দিলাম। ওয়াই ডু ইউ ওয়ান্ট টু বি এ লয়ার, কেন তুমি একজন লয়ার হতে চাও? বিকজ আই ড্যাশ ইট, আমি কি করি? আই লাইক ইট। আই ওয়ান্ট টু ড্যাশ দ্য পিপল, আমি চাই, আমি আই ওয়ান্ট টু হেল্প দ্য পিপল, আমি মানুষকে চাই সাহায্য করতে, গেট জাস্টিস, ন্যায় বিচার পেতে। সো দিস ওয়াজ দিয়ার ডায়ালগ। এখন তোমাকে যেটা বলা হচ্ছে তুমি সেকশন ইটা পড়বে এবং সেখানে যে তোমার ওয়ার্ডসগুলো আছে সেটা দিয়ে প্যাসেজটা কমপ্লিট করবে, আর একবার থেকে বেশি কিন্তু তোমার ব্যবহার হতে পারে। এখন তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে, রিসেন্টলি ইউ হ্যাভ মেট ইউর কাজিন শামিন অর শামিমা, তাদের সাথে তুমি হয়তো দেখেছো বা কথা বলেছ। নাও রাইট এ ডায়ালগ, দেখা হয়েছে, নাও রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর কাজিন অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু বি, তুমি কি হতে চাও সেটাই কিন্তু তুমি ডায়ালগটা তোমার এবং তোমার কাজিনের মধ্যে এই এইম ইন লাইফটা নিয়ে কথা বলবে। যেমন সে বললো আই ওয়ান্ট টু বি এ লয়ার, তো সে বললো আই ওয়ান্ট টু বি আ ফ্যাশন ডিজাইনার, হোয়াট অ্যাবাউট অল অফ ইউ, অর্থাৎ তোমাদের সম্পর্কে বলার জন্য বলা হচ্ছে। সো তুমি এটা ফিক্স করো এবং তোমাকে এটা করতে হবে। থ্যাংক ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।